নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর সম্মানে। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে পূর্বা এক্সপ্রেস বেলাইন হয়ে গেছে এবং 12টি কামরা বেলাইন 4টি কামরা উল্টে গেছে। এই নিয়েই রয়েছে আজ আপডেটটা। এখন দেখার বিষয় যে যদি এই খবরটা সবাইকার সঙ্গে শেয়ার করে দেবেন, কারণ অনেক আত্মীয় স্বজন বা অনেক মানুষ থাকতে পারে, তারা কিন্তু এখনও যোগাযোগ করতে পারেনি, এমনও হতে পারে। সেই জন্য খবরটি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই দেখে নেব আমরা হেডলাইন্স। হেডলাইন্সে কি বলা হচ্ছে না, লাইনচ্যুত হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসের 12টি কামরা আহত হয়েছেন অনেকজন। গভীর রাতে অর্থাৎ উত্তরপ্রদেশে লাইনচ্যুত পূর্বা এক্সপ্রেস কানপুরের কাছে রোমা স্টেশনে বেলাইন হয়ে যায় ট্রেনটির 12টি কামরা, তার মধ্যে 4টি কামরা উল্টে যায়। এখনও পর্যন্ত 14 জন আহত হয়েছেন, তবে মৃত্যুর কোনো খবর নেই। চলছে উদ্ধার কাজ, আশা করব যেন কোনো যাত্রীর মৃত্যু না হয়। ঘটনাটি ঘটে হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসে। ঘন্টায় 100 কিলোমিটার বেগে যাচ্ছিল ট্রেনটি। উত্তরপ্রদেশের প্রধান জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার রাত 12:54 নাগাদ মানে প্রয়াগ রওনা হওয়ার পর কানপুরের রোমা স্টেশনে কিন্তু এই দুর্ঘটনাটি মানে ঘটে যায়। এছাড়া 14টি কামরার মধ্যে বেলাইন হয়ে গেছে 12টি কামরা, 4টি কামরা উল্টে যায়। ট্রেনের কামরা বেলাইনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের 45 জন সদস্য। তবে তার আগেই কিন্তু স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন। 10 থেকে 15টি অ্যাম্বুলেন্স রওনা দেয় রোমা স্টেশনের কাছে দুর্ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হ্যালেট হাসপাতালে তাদের মধ্যে 11 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আর 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে যে কামরাগুলো লাইনচ্যুত হয়েছে সেই কামরাগুলো হচ্ছে B1, B2, B3, B4, B5, A1, A2, HA1, S8, S9। এছাড়া একটি প্যান্ট্রিকার পাওয়ার কারও বেলাইন হয়ে গেছে। তবে লাইনচ্যুত কোচগুলি ছিল LHB। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন সিনিয়র পুলিশ সুপার, ইন্সপেক্টর জেনারেল, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এবং উদ্ধার কাজ তারা দেখভাল করছেন। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে রেলের ADG পি আর স্মিতা শর্মা জানিয়েছেন যে সমস্ত যাত্রীদের উদ্ধার করা হয়েছে, জরুরি পরিষেবা পাঠানো হয়েছে। তবে পূর্বা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ফলে ওই রুটে কিন্তু ট্রেন চলাচল ব্যাপকভাবে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তবে পূর্বা এক্সপ্রেসের যাত্রীদের জন্য যে সমস্ত যাত্রী সুস্থ আছেন তাদের কিন্তু অন্য ট্রেনে করে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে হাওড়া স্টেশনে হেল্পলাইন নম্বর কিছু দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই জানতে হবে যে 033, এটা হচ্ছে কোড নাম্বার, প্রত্যেকটা যে নাম্বার রয়েছে তার আগে 033 লাগাতে হবে। এবার নাম্বারগুলি হচ্ছে 2640-2241, 2640-2242, 2640-2243, 2641-3660। এই কোটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, এগুলো একটু নোট করে রাখবেন। তাহলে বুঝতেই পারছেন যে লাইনচ্যুত হয়েছে, খুব একটা যে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়। কিছু মানুষ, বহু মানুষ আহত হয়েছেন এবং 3 জনের অবস্থা যেটা জানা যাচ্ছে আশঙ্কাজনক, এটা কিন্তু সরকারি সূত্রে। তবে আমরা আশা করব সবাই যেন সুস্থ হয়ে ওঠেন এবং যারা সুস্থ ছিলেন তাদের দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি এবং উদ্ধার কাজ চলছে। এইটুকুই ছিল ভিডিওটা।